ওয়েলকাম এভরিওয়ান। 2021 সালের প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেরি করো না, আগের ভিডিওতে আমি বলেছি, আগের ভিডিওতে যেটা যে ইমেল পাঠাও সবাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সকলের মতামত জানতে চেয়েছে আমাদের রাজ্য সরকার, এবং এটি সুবর্ণ সুযোগ এবং এটি শেষ সুযোগ, পরীক্ষা বাতিলের এটাই শেষ সুযোগ, কথাটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আর বসে থাকলে চলবে না বন্ধু, হাত চালাও, সবাই ইমেল পাঠাও, প্রচুর 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 ইমেল পাঠাও। আমিও অলরেডি প্রচুর ইমেল পাঠিয়ে ফেলেছি, এবং আমি তোমরা আমাকে দেখছি অনেক রিকোয়েস্ট করছো যে তোমরা অনেকেই ইমেল পাঠাতে পারছো না, এবং অনেকে বেশ প্রচুর ইমেল পাঠিয়ে ফেলেছো, এবং আরো তোমাদেরকে ইমেল পাঠাতে হবে, কারণ হাতে বেশি সময় নেই, 24 ঘন্টারও কম সময় আছে। আগামীকাল দুপুর 2টার মধ্যেই আমাদেরকে কিন্তু এই ইমেল কর্মসূচি সেরে ফেলতে হবে, কারণ আমাদের হাতে কিন্তু এটাই শেষ সুযোগ, যার শেষ ভালো তার সব ভালো। এতদিনের এত পরিশ্রম, এত টুইট, এত ইমেল, এত মেসেজ, এত চিঠি পাঠানো, সমস্ত কিছু কিন্তু পূর্ণতা পাবে, তাই দেরি করো না বন্ধু, তাড়াতাড়ি তাড়াতাড়ি যারা যারা ইমেল পাঠিয়েছো তোমরা আরো ইমেল সেন্ড করো, সবাইকে ইমেল সেন্ড করতে বলো, এটাই সেই সুযোগ। এবং তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা জিমেল অ্যাকাউন্টে মাধ্যমে হচ্ছে ইমেল গুলো সেন্ড করবে, পাশাপাশি তিনটি ইমেল অ্যাড্রেসেই একবারেই হচ্ছে সেন্ড করে দিবে, মানে একটা মেসেজের মাধ্যমে তুমি তিনটে ইমেল অ্যাড্রেসে একসাথে হচ্ছে ইমেল পাঠাতে পারবে। কিভাবে সহজে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজে তোমরা দেখে নাও এবং তাড়াতাড়ি ইমেল শুরু করে দাও। দেখো, আমাদের সকলেরই ফোনে এই জিমেইল অ্যাপটা থাকে, এখান থেকে মেইলটা সেন্ড করা যাবে, অথবা যাদের এই অ্যাপ নেই তোমরা হচ্ছে google.com গিয়ে gmail.com গিয়ে তোমাদের অ্যাকাউন্টে সাইন ইন করবে। তো যাই হোক, এই জিমেইল অ্যাপটা অন করার পরে এখানে দেখো কম্পোজ, এই কম্পোজে ক্লিক করবে। তাহলে দেখো কম্পোজে ক্লিক করলে এখানে টু দেখাচ্ছে, এখানে তিনটা মেইল অ্যাড্রেসে তুমি একটা ইমেলের মাধ্যমে তিনটা মেইল অ্যাড্রেসে তুমি ইমেল পাঠাতে পারছো, মানে আলাদা আলাদাভাবে তিনটা ইমেল অ্যাড্রেসে তোমাকে মেইল পাঠাতে হচ্ছে না, এই যে টু সিসি আর এবং হচ্ছে বিসিসি। দেখো ফার্স্টে আমি টুতে মেইলটা লিখবো, আমার অলরেডি ইমেল সেন্ড করা আছে, তাই কিন্তু আমি এখানে টাইপ করলেই চলে আসবে, এই যে pbssm.spo@gmail.com। এবার সিসিতে তুমি নেক্সট যে ইমেলটা আছে, এই যে commissionerschooleducation@gmail.com, এবং বিসিসিতে তুমি হচ্ছে আরেকটি ইমেল সেন্ড করতে পারো। দেখো এখানে আমার অলরেডি তিনটে ইমেল চলে এসেছে, যেহেতু আমি অনেকবার সেন্ড করে ফেলেছি, তোমরাও যখন একবার সেন্ড করে দিবে তখন দেখবে তোমরা ফার্স্ট দুটো ওয়ার্ড টাইপ করলে ইমেলগুলো চলে আসবে। তো দেখো এখানে একটা মেইলের মাধ্যমে তিনটি হচ্ছে ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমার মেইলটা পৌঁছে যাচ্ছে। তো সাবজেক্টটা ভালো করে লিখবে, ইমেল খুলে না দেখলেও বাইরে থেকে সাবজেক্টটা দেখা যায়। তো এখানে তোমরা লিখবে ক্যান্সেল মাধ্যমিক, এবং দুটোই লিখে দিবে, মাধ্যমিক এবং এইচএস দুটোই লিখে দিবে তোমরা, এইচএস এক্সাম 2021, এটা সাবজেক্টে লিখবে। তারপরে কম্পোজ মেইল, তোমার যা যা লেখার ইচ্ছা হয় তুমি বাংলায় টাইপ করতে পারো, ইংলিশেও টাইপ করতে পারো, তোমার যা খুশি তুমি লিখে কিন্তু এই যে এটা, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা ক্লিক করবে, তাহলে কিন্তু মেইলটা সেন্ড হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই সুযোগকে তোমরা কাজে লাগাও এবং বসে না থেকে প্রচুর ইমেল সেন্ড করতে থাকো।